বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক বিস্ময়কর ঘটনা ঘটে যার কল্পনা আমরা স্বপ্নেও করতে পারি না। আমাদের এই ওয়ার্ল্ড নিডস টু নো চ্যানেলে এইরকম বিস্ময়কর ঘটনা নিয়ে আগেও ভিডিও হয়েছে, কিন্তু এইরকম আজব ঘটনার লিস্ট এতটাই লম্বা বা দুটি এপিসোডে সব ঘটনা কভার করা সম্ভব নয়। তাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি এইরকম কয়েকটি বিস্ময়কর ঘটনার বিবরণ, যা দেখলে এবং শুনলে আপনাদের গা শিহরিত হয়ে উঠতে তো বাধ্যই, এমনকি সেগুলি আপনাকে ভাবতেও বাধ্য করবে কেন এবং কিভাবে এগুলি ঘটা সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের পৃথিবী বিভিন্ন রহস্যে মোড়া। এমন রহস্য এখানে লুকিয়ে আছে যার ব্যাখ্যা এখনও বিজ্ঞানের কাছেও নেই, যেমন মুভিং আইল্যান্ডের ঘটনা। আজ থেকে ঠিক 9 বছর আগে, অর্থাৎ 2011 সালের 1 অগস্ট, নিউজিল্যান্ডের একটি যাত্রীবাহী বিমান উড়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। তার যাত্রাপথ ছিল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে, যেখান দিয়ে যাবার সময় বিমানের পাইলট প্রশান্ত মহাসাগরের উপরে ভাসমান একটি দ্বীপ দেখতে পান। সেটি তার কাছে আশ্চর্যজনক বলে মনে হয়, কারণ ওই যাত্রাপথে ওই বিমান চালক আগেও গিয়েছিল, কিন্তু এইরকম কোনো দ্বীপ তো তার নজরে পড়েনি। আধুনিক ম্যাপ অনুযায়ী ওই জায়গায় এই দ্বীপের থাকার কথা নয়। সঙ্গে সঙ্গে তিনি আপার অথরিটিকে এই কথাটি জানান। তারপর এই খবর যায় বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপটি সপ্তাহখানেক পর্যবেক্ষণ করেন। তাতে দেখা যায় যে দ্বীপটির মধ্যে অনেক কিছুই নড়াচড়া করছে। সপ্তাহখানেক পরে নৌবাহিনী ও বিজ্ঞানীদের একটি দল বোটে করে এই জায়গায় পৌঁছায় এবং লক্ষ্য করে যে লক্ষ লক্ষ ভাসমান কাদা বা পাথরের মতো জিনিস এই জায়গায় জলের উপর ভেসে আছে এবং নড়ছে। এই বিষয়টি আশ্চর্যজনক, কারণ কাদা বা পাথর তো জলের উপর ভাসতে পারে না। বিজ্ঞানীদের ধারণা, ওগুলি ফাঁপা পাথর এবং সমুদ্রের ওই স্থানের নিচে আগ্নেয়গিরি আছে, যার থেকে ওই ফাঁপা পাথরগুলি জলের উপর ভেসে উঠেছে। তবে এর সঠিক কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দ্বিতীয়টি কোনো ঘটনা নয়। আমাদের ভারতবর্ষের ঔরঙ্গাবাদে প্রতি বছর অনেক পর্যটক আগমন ঘটে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য, কিন্তু এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটি লেক আছে যা এখনও মানুষের জানার পরিধির বাইরে। এই লেকটি বিজ্ঞানীদের নজর কেড়েছিল 2004 সালের নভেম্বর মাসে, যখন নাসার একটি স্যাটেলাইট এই লেকের ছবি তোলে। তখন বিজ্ঞানীরা এই লেকের মধ্যে অদ্ভুতভাবে একটি শক্তিশালী চুম্বকীয় শক্তি খুঁজে পান। তারপর বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার পরে দেখা যায় এই লেকের মধ্যে এতটাই বেশি চুম্বকীয় শক্তি আছে যে কোনো কম্পাস এই লেকের কাছে এলে কাজ করা বন্ধ করে দেয়। বিজ্ঞানীদের ধারণা, অতীতে কোনো উল্কাপাত হয়ে এই লেক তৈরি হয়েছে, তাই এর মধ্যে চুম্বকীয় শক্তি এত দৃঢ়। তবে এটি একটি তত্ত্ব, সঠিক কারণ আমরা এখনও কেউ জানি না। পরের ঘটনা আরও বেশি বিস্ময়কর। 2003 সালের এপ্রিল মাসে নাসার একটি স্যাটেলাইট দক্ষিণ চায়নার একটি সমুদ্রের ছবি তোলে। তাতে দেখা যায় যে কয়েকটি ঢেউয়ের সিরিজ ধেয়ে আসছে স্থলভাগের দিকে, আর এক একটি ঢেউয়ের উচ্চতা 500 ফুটেরও বেশি। সাধারণত সমুদ্রের এক একটি নর্মাল ঢেউ হয় 10 থেকে 20 ফুট, খুব বড় ঢেউ হয় 50 ফুটের মতো। কিন্তু এত বড় ঢেউ যদি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে ক্ষতি তো হবেই, তাই এই নিয়ে বিজ্ঞানীরা খুবই চিন্তিত। তখন দেখা যায় হঠাৎ করেই এই ঢেউয়ের ছবিগুলো নাসার স্যাটেলাইট থেকে গায়েব হয়ে যায়, আর ঢেউগুলিও বাতাসে মিলিয়ে যায়। এমনটা কেন হলো? এ কি আদৌ হওয়া সম্ভব? এই রহস্যজনক ঘটনার কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেনি। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের জানালাম পৃথিবীর রহস্যময় কিছু ঘটনা সম্পর্কে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। রহস্যময় সিরিজ আরও পেতে হলে আমাদের কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই ওয়ার্ল্ড নিউজ নো চ্যানেলটিকে।